সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন রয়েছ আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো রয়েছ তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাই সুস্বাগতম তো সুপ্রিয় শিক্ষার্থী আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের দা আইচ হ্যাবিট প্রোচ থেকে একটি অতি গুরুত্বপূর্ণ ছ নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে তো বন্ধুরা চলো আজকের আলোচনাটি শুরু করছি এখান থেকেই তো সবার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে প্রশ্নটি প্রশ্নতে কি বলেছে দেখো একটি লাইন তুলে প্রশ্ন হয়েছে সি ওয়াচ আন ইন্টারেস্টিং গার্ল এই লাইনটি তুলে প্রশ্ন হয়েছে প্রশ্ন বলেছি হু সেট দিস অ্যান্ড টু হুম অর্থাৎ কে কাকে বলেছিল অ্যান্ড হোয়েন কখন বলেছিল পরের প্রশ্ন হোয়াট এলস ডিড দ্য পার্সন সে মানে কি এছাড়া ওই ব্যক্তি আর কি বলেছিল পরের প্রশ্ন হোয়াট রিপ্লাই ডিড হি গেট অর্থাৎ কী উত্তর সে পেয়েছিলো তো এই হচ্ছে প্রশ্ন এই প্রশ্নটি এসে এসেছিল এইচএস টু থাউজেন্ড এর যে নাম্বার হয়ে যাচ্ছেন থ্রি প্লাস ওয়ান প্লাস টু সমান সিক্স অর্থাৎ ছ নাম্বারের একটি প্রশ্ন চলো এর প্রথম যে প্রশ্নটি রয়েছে তার উত্তরটা এখন দেখে নিই হু শের দিস অ্যান্ড টু হোম অ্যান্ড হোয়েন ওকে চলো তাহলে এর উত্তর কী হবে দ্য ন্যারেটর অব রাস্কিন মন্ড স্টোরি দ্য আইচ হ্যাবিট অর্থাৎ রাস্কিন মন্ডের গল্প আইচ হ্যাবিটের গল্প কথক শেরদিস এটা বলেছিল টু দ্য প্যাসেঞ্জার অর্থাৎ সেই যাত্রীটিকে হুগ কট ইন্টু দ্য ট্রেন যিনি ট্রেনের মধ্যে উঠেছিলেন অ্যাট সাহারানপুর স্টেশন অর্থাৎ সাহারানপুরি হোয়েন দ্য নিউ প্যাসেঞ্জার যখন ওই নতুন যাত্রীটি রিমার্ক দ্যাট মন্তব্য করেছিলেন যে হি ওয়াজ নট অ্যাট অল অ্যাচ অ্যাট্রাকটিভ অ্যাজ দ্য প্যাসেঞ্জার অর্থাৎ সে সেই যাত্রীটির মতো অত আকর্ষণীয় ছিল না হু হ্যাড জাস্ট লেফট যে এই মাত্র ট্রেন থেকে নেমে গেলো অর্থাৎ সাহারানপুর স্টেশনে সেই যে মেয়ে কো প্যাসেঞ্জার অর্থাৎ গার্ল কো প্যাসেঞ্জার সে তো সাহারানপুর স্টেশনে নেমে গিয়েছিল তো সে যখন নেমে গেলো সেই জায়গায় আরেকজন নিউ প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে এন্টার করলো বা থার্ড প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে এন্টার করলো এবং সে মন্তব্য করলো যে হি ওয়াজ নট অ্যাট অল অ্যাচ অ্যাট্রাক্টিভ অ্যাজ দ্য প্যাসেঞ্জার হু হ্যাড জাস্ট লিভ অর্থাৎ এইমাত্র ট্রেন থেকে নেমে যাওয়া সহযাত্রীটির মতো সে অতটা আকর্ষণীয় ছিল না ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক হোয়াটেলস ডিড দ্য পার্সন সি অর্থাৎ এছাড়া ওই ব্যক্তি আর কি বলেছিল তাহলে তার উত্তরটা দেখে নেব দ্য ন্যারেটর দেন আস্ক অ্যাবাউট দ্য হেয়ার অফ দ্য গান অর্থাৎ গল্পের কথক তারপর তাকে মেয়েটি চুলের সম্পর্কে জিজ্ঞাসা করেছিল অ্যান ওয়ান্টেড টু নো এবং জানতে চেয়েছিল হোয়েদার হার হেয়ার ওয়াজ লং আর শর্ট তার চুলগুলো লম্বা ছিল না শর্ট মানে ছিল মানে খাটো ছিল আর কি ওকে মানে ছোট ছিল না বড় ছিল এটা জানতে চেয়েছিল। ওকে চলো পরের প্রশ্ন কী বলেছে দেখো পরের প্রশ্ন বলেছি হোয়াট হি ডিডিকেট সে কি প্রত্যুত্তর পেয়েছিল তাহলে এর প্রশ্নের উত্তর কী হবে দ্য নিউ প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট অর্থাৎ নতুন সহযাত্রীটি প্রত্যুত্তর দিয়েছিল যে হি হ্যাড নট নোটিসড দ্য হেয়ার অফ দ্য গার্ল অর্থাৎ সে মেয়েটির চুলটা লক্ষ্য করেনি বাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইজ কিন্তু মেয়েটির ছিল খুব সুন্দর চোখ দেন হি অ্যাডেড দ্যাট তারপর সে যোগ করেছিল যে দ্য আই চোয়ার অফ নো ইউজ টু হার অর্থাৎ তার সুন্দর চোখ থাকলেও সেই চোখগুলো তার কাছে কোনো কাজের ছিল না অ্যাজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড অর্থাৎ যেহেতু সে ছিল সম্পূর্ণরূপে অন্ধ ওকে তো সুপ্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য জয় হিন্দ জয় ভারত